গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে একটু বেলা করেই হচ্ছে ব্লগটা শুরু করছি। আসলে সকাল থেকে উঠে আজকে বিশাল দৌড়ঝাঁপ ছিল, করতে হয়েছে, তাই ক্যামেরা অন করতে পারিনি। তো এখন মানে কাজ কমপ্লিট করে এসে একটু দাঁড়ালাম, তখনই ভাবলাম যে না, আজকে এখন সকাল থেকে পারিনি, তাই এখনই ক্যামেরাটা অন করলাম। তো ক্যামেরা অন করে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন থেকে আমাদের ব্লগটা আজকে শুরু হচ্ছে। এখন বাজে ঘড়িতে 12টা, তো 12টা বেজেই গেছে, তা ওই জন্যই গুড আফটারনুন বলে দিলাম, আর গুড মর্নিং এর সময় নেই এটা। তো চলো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো, আজকে মা রান্নাও হয়ে গেছে, তা আজকে দুপুরের মেনু কি আর সকালে ব্রেকফাস্ট কি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। তা চলো, তা আজকে নতুন দিন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তা এখন থেকে যা যা করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যেগুলো ভেজা সেগুলো মেলে দেবো, আর যেগুলো শুকনো সেগুলো গুছিয়ে রেখে দেবো। চলো ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আসলে বাড়িতে ছিলাম না পুজো দিয়ে,
দুপুরে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছিলাম, সেই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর তোমরা তো জানো রাস্তায় বেরিয়ে আর তোমাদের সঙ্গে সবসময় হচ্ছে কথা বলতে পারি না, তো ক্যামেরাটাও ওই জন্য অন করতে পারিনি। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, এখন ঝুমি চা আনতে গেছে। ঝুমি চা আনবে আর বাবার জন্য গ্লাসে জল আনবে, এনে তারপরে হচ্ছে জল আনবে একসঙ্গে, তারপর চা খাবো। বাবা তো ওই ঘরে বসে চা খাচ্ছে, আমরা তিনজন সবসময় একসঙ্গে বসে চা খাই, তোমরা তো জানো। তো এই চা এখন খেতে বসবো, ঝুমি আনছে, তা চলো। ঝুমি এখন চা নিয়ে আসছে, তো বাবার জন্য এক গ্লাস জল আর চা নিয়ে আসছে চা করে। গুড ইভিনিং, তাই মাত্র কাজ সেরে আসলাম, এসে চাটা পানি নিলাম। আজকে প্রচন্ড বেলাও হয়ে গেছে, এখন ঘড়ি দিয়ে 8টা বাজে বেজে গেছে। হ্যাঁ 8টা বাজে, তাই চা করে নিয়ে আসলাম। চা টা খেয়ে নিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। 8:30 বাজে এই ফিরলাম, ফিরে এই রান্নাঘরে আত্মপুষা করে চাটা বানিয়ে নিলাম, চাটা খেয়ে তারপরে কথা বলছি। বাবার জন্য একটা প্লেট নিয়ে আসতিস, তো এখন বাবাকে দিয়ে আসবি। দিয়ে এসে এখন আমরা এই ঘরে খাবো। ঝুমি চা আনা হয়ে গেছে, এই দেখো চা আর এই যে বিস্কুট, আর বাবা ওই ঘরে বসে চা খাচ্ছে। তো আমরা এখন চা খাবো, খেয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। তো চলো, এই চা খেয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আসলে তোমাদের তো দেখিয়েছিলাম, দেখো ওইখানে এই যে, এই দেখো কি অবস্থা। আল্লাহ তোমাদের বলেছিলাম, তো আল্লাহ আজকে গোছাতে পারিনি, বাইরের থেকে কাজ করে এসে যদি সময় পাই তাহলে অবশ্যই গোছাবো। তা এখন চলে এসেছি, এখন হাতে টাইম আছে, তো চলো এখন হচ্ছে, কারণ রাত্রিবেলা এসে দেখলাম যে যা ভাত আছে হয়ে যাবে, আজকে আর কিচ্ছু করতে হবে না, শুধু গরম করে নিয়েছি, এসে খাবার দাবার গরম করে টেবিলে রেখে এসেছি। তো ওইদিকে মানে ওই কাজ করে এসেছি, যেহেতু আজকে কিছু করতে হচ্ছে না বলে একটু ফাঁকা টাইম পেয়েছি, তাই ভাবলাম যে যাই যে আলনাটাকে ভালো করে গুছিয়ে ফেলি। তা চলো, দেখো এই আলনা গোছানো পুরো কমপ্লিট। আলনাটার যা হুলুস্থুল অবস্থা ছিল, তো আজকে আজকে তা ভেবেছিলাম আজকে আর গোছাতে পারবো না, তো গোছাতে পেরেছি, এখন নিশ্চিন্ত যে অন্তত চোখে দেখতে পাচ্ছি ঠিক মতো করে। তা চলো এদিকে একটু কাজ আছে, সেই কাজগুলো করে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের এক জিনিস দেখাইনি, বাড়িতে আসার সময় ঠাকুরের কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম। তো তোমরা তো জানো সে যাই জিনিস কিনে গেলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ঠাকুরের কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, তা সেগুলো তো আর তোমাদের দেখাইনি, তো এখন চলো তোমাদের দেখাচ্ছি। তা চলো, গুলদানা, নকুলদানা শেষ হয়ে গেছিলো সেই জন্য নকুলদানা নিয়ে এসেছি, ধূপকাঠি ঘরে ছিল না, তা ধূপকাঠি নিয়ে এসেছি। এই ধূপকাঠিটা খুব ভালো লাগে, এই ধুনো ধূপকাঠি, তো এই ধূপকাঠিগুলো নিয়ে এসেছি। আর ঘি ছিল না ঠাকুরের, ঘি নিয়ে আসলাম, দেখো
ঘি নিয়ে আসলাম, আর ঠাকুরের এই যে ফুল, ঠাকুরের ফুল, এই হচ্ছে ঠাকুরের ফুল। বাবা মাথায় মাখবে বলে বাবা এইটাই মাথায় মাখে, মাথায় মাখার কালার এই দুটো নিয়ে এসেছি আসার সময়। আর তো এই হচ্ছে জিনিস নিয়ে এসেছি, আর ঠাকুরের আরেকটা জিনিস নিয়ে এসেছি, ঠাকুরের লাড্ডু নিয়ে এসেছি, সেটা তো এখানে আনতে পারলাম না, ওখানেই আছে। তা চলো এই কটা জিনিসই এনেছি আসার সময় আজকে, কারণ এগুলোই ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য করি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং অবশ্য করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা। প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কথা বলতে পারছি না, মানে চোখ ঘিরে আসছে, আজকে একদম এনার্জি না পাচ্ছি না, মানে সকালবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে গেছিলাম, ফিরতে ফিরতে আজকে প্রচন্ড হচ্ছে, জার্নি হয়েছে, সেই জন্য মানে কোনো এনার্জি আজকে হচ্ছে না। যেটুকু ভিডিওটা আজকে হয়েছে তোমরা হচ্ছে সাপোর্ট করো, দেখো আর আমাদের পাশে থেকো, তোমাদের তোমাদের সাপোর্ট আমাদের প্রচন্ড পরিমাণে প্রয়োজন। এর মধ্যে মাঝে অনেক সমস্যা গেছে, যে সমস্যার জন্য আমরা অনেকদিন ভিডিও আমরা দিতে পারিনি, তা সেই জন্য তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট করছি যে আমরা চাচ্ছি প্রতিদিন যতটা পারবো ততটা ভিডিও যাতে তোমাদেরকে আমরা দিতে পারি, তা সেই জন্য তোমাদের প্রচণ্ড সাপোর্টের আমাদের প্রয়োজন। তোমরা পাশে না থাকলে আমরা আগে এগোতে পারবো না। তা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, গুড নাইট, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, রাত্রিটা প্রত্যেকের ভালো কাটো, টাটা টাটা টাটা।